আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটি আর্টবোর্ড ওপেন করে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো আমরা আজকে যে বিষয়টি দেখব সেটা হলো একটা অবজেক্ট থেকে কিভাবে আমরা অতি সহজেই অনেকগুলো অবজেক্ট কপি করতে পারি, সেটা হোক ফ্রন্ট বা হোক ব্যাকে। তার আগে আমি আরেকটু কথা বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে করে আমার এই টিউটোরিয়ালগুলো দেখে কেউ ফ্রি শিখতে পারে, আর যদি সে শিখতে পারে তাহলে সেখানে আমি সার্থক। সো আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন আমরা কাজটা দেখি কিভাবে আমরা করতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে নিই, ধরেন আমি একটি ইলিশ টুল নিলাম, আমার ইলিশ টুলের কালারটা আছে ইয়েলো, আমার মেন অবজেক্টটা হলো ইয়েলো, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এডিট, এডিট থেকে কপি, এডিট পেস্টিং ফন্ট, পেস্টিং ফন্ট যখন করেছি ফন্ট মানে উপরে, তার মানে আমার পূর্বেরটা ছিল ইয়েলো, আর যখন আমি পেস্ট ইন ফন্ট করেছি সেটার উপরেরটা, তাহলে উপরেরটার কালারটা আমি চেঞ্জ করে দিই। তাহলে আমার যেটা থেকে কপি করেছি পেস্ট ইন ফন্ট মানে উপরে, আমার পূর্বের অবজেক্টটার উপরে যেটা কপি করেছি সেটা হলো আমার এইটা। তাহলে আমার পূর্বের অবজেক্ট ছিল এইটা, আর পেস্ট ইন ফন্ট যখন করেছি তখন সেটা হলো এইটাই, যে আমি কালারটা চেঞ্জ করে বোঝার সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করেছিলাম। এবার আসি, তারপরে এখানে আবার সিলেক্ট করি। সিলেক্ট করে যদি আমরা করি এডিট কপি, এটা পেস্ট ইন ব্যাক, ব্যাক যদি করি তাহলে আমার যে পূর্বের অবজেক্টটা ছিল তার পিছনে সেটা গিয়ে ব্যাক হয়েছে। তাহলে কিভাবে বুঝবো? আমি এখানে কাজ করি এডিট, সরি এডিট না, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা আমরা রেড করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমার পূর্বের অবজেক্ট ছিল কি ইয়েলোটা, আর পেস্ট ইন ব্যাক মানে তার পিছনে যেটা, মানে তার পিছন বা নিচ যেটাই বলতে বলেন, তাহলে নিচেরটা হলো কোনটা, এই যে রেডটা। তাহলে আমার পূর্বের অবজেক্ট ছিল এইটা, এটা থেকে যখন আমরা পেস্ট ইন ফন্ট করেছি তখন তার উপরে পেস্ট হয়েছিল, আর যখন পেস্ট ইন ব্যাক করেছি তখন তার নিচে পেস্ট হয়েছে। আচ্ছা, এখন আমরা এটাকে আরেকটা কপি করি, সরি এখান থেকে আমরা আরেকটা কপি করব কিভাবে, কন্ট্রোল কিবোর্ড হতে, এবার আমরা কিবোর্ড হতে দেখব, কন্ট্রোল সি, তাহলে কন্ট্রোল সি করলে এখানে একটা কপি হয়েছে। এবার কন্ট্রোল অ্যাপ যদি দেই তাহলে এটার উপরে একটা পেস্ট হয়েছে। কিভাবে বুঝবো? আমরা কালারটা চেঞ্জ করে দিয়ে আবার ডিফারেন্ট করি তাহলে বুঝতে পারবো, এই যে উপরেরটা, নিচেরটা কিন্তু আমার ইয়েলোটা রয়ে গেছে, আমি পেস্ট ইন ফন্ট করেছি যেটা ওইটার কালার চেঞ্জ হয়েছে, এই যে। আবার পূর্বের অবজেক্ট আমার ইয়েলো, তাহলে এখানে তো আমার পূর্বের অবজেক্টটা ইয়েলো, আমার পিছনে যে অবজেক্টটা ওই অবজেক্টটা তাহলে আমার কি আকার আছে, তাহলে ওই অবজেক্টটা আমরা দেখবো। তাহলে এখানে যদি আমরা কন্ট্রোল সি করি, আবারও কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি, তাহলে পেস্ট ইন ব্যাক মানে এটার পিছনে গিয়ে সেটা কপি হয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা একটু পিছনে ব্যাক, যেটা পিছনে যাই তাহলে পিছনে গেলে আমরা বুঝতে পারবো যে এটা ব্যাক হয়েছে কিনা। তাহলে আমরা পিছনে কালারটা একটু চেঞ্জ করি, যেন ব্লু কালার দিলাম, দিয়ে এইটা আমরা এবার টান দিই, দেখি টান দিয়ে এই যে দেখেন পেস্ট ইন ব্যাক যেটা পিছনে গিয়ে হয়েছে, এটা তো দেখলাম আমরা কিবোর্ড এবং এডিট অপশন থেকে। এবার দেখবো আমরা আমাদের আরো সংক্ষেপে কিভাবে করতে পারি আমরা কপি। যেমন সাপোজ ধরেন এখান থেকে আপনি চাচ্ছেন এটাকে একটা কপি করবেন, তাহলে কিভাবে করবেন? কিবোর্ড হতে, মাউস হতে লেফট বাটন চেপে ধরবেন, এই যে মাউস হতে লেফট বাটন, লেফট বাটন চেপে ধরে অল্টার ফেস করে ধরে যখন আপনি টান দিবেন তখন দেখেন অটোমেটিকলি আপনার কার্সনটা যখন অর্টাল ছেড়ে দিই তখন কিন্তু আমার কার্সনের নিচ থেকে যে একটা হোয়াইট কার্সন থাকে ওইটা চলে যায়, দেখেন এই যে অল্টার ফ্রেস করে দলে চলে আসে, অল্টার ফ্রেস করে দিলে, কিন্তু মাউসের লেফট বাটন আমি ছাড়িনি এখনো, তো অল্টার ফ্রেস করে ধরে মাউসের লেফট বাটনটা এবার ছেড়ে দিই। এবার দেখেন এখানে কপি হয়ে গেছে, এখানে এবার আমরা কালারটা চেঞ্জ করে ফেলি, ইয়েলো কালার দিয়ে দিলাম। আচ্ছা, আবার এগুলো সবগুলো যদি আমরা একবারে করতে চাই তাও সুবিধা, এমনি আমরা মাউস ধরে ট্র্যাক করে ধরে টান দিব, অল্টার ফ্রেস করে ধরবো, ছেড়ে দেবো, কপি হয়ে গেল। তাহলে এইভাবে যদি আমরা চাই যে এগুলাকে আমরা অতি সহজে কপি করতে পারি, এই জন্য আমরা এইভাবেই কপি করি, এই যে হ্যাঁ অতি সহজে আমরা কপি করতে পারি। ঠিক আছে, আপনি এক মিনিটে কয়েক লক্ষ কপি করতে পারবেন, এক মিনিটে
যেমন সাপোজ সেটা আমরা কিভাবে করব, তারপর আমরা আরেকটু ওইটা কিভাবে করব সেটা আমরা পরে দেখি। আমরা কিভাবে অনেক সময় রোলার টানার প্রয়োজন পড়ে, রোলারটা আমরা কিভাবে আনবো? তাহলে রোলার টানার জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করব। এই যে এখানে আমাদের রোলার গাইডের একটা অপশন চলে আসছে, এই যে এই যে এখান থেকে আমরা সবসময় রোলার টানবো। এই যে এখান থেকে আপনি খাড়া রোলার টানবেন। যাদের এই সমস্যাটা ছিল আমি আশা করি আজকের পর আর এই সমস্যাটা হবে না। আপনাদের না থাকলে ঘাবড়ানোর কিছু নেই, আপনি উইন্ডোজ থেকেও জানতে পারেন আপনি রোলার অপশন। আর এখান থেকে সরি ভিউ থেকে রোলার, এই যে রোলার অপশন এখানে যখন আপনি করবেন তখন রোলার চলে আসবে। হাইট এই যে এখানে হাইট করে দিলে, যেহেতু আমাদের শো করা আছে এখানে হাইট দেখাচ্ছে, আমি এখানে হাইটে ক্লিক করে দেখেন চলে গেছে। এখন আবার যদি আমি ভিউ থেকে রোলারে যাই তাহলে দেখেন সেখানে ষোলো রোলার এই যে এখানে চলে আসছে। আমরা সংক্ষেপে যেটা কাজ করতে পারি, আমরা এখান থেকে কন্ট্রোল আর করলে কিন্তু সহজে চলে যাচ্ছে, আবার কন্ট্রোল আর করলে চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা এই কন্ট্রোল আর করে যখন রোলার চলে আসবে তখন সেখান থেকে আমরা ইঞ্চি, পিক্সেল, পয়েন্ট এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো চাইলে। তাই যখন আমরা এখান থেকে এভাবে রোলার টানবো আবার রোলারটা নিয়ে যাব। আচ্ছা, এবার আমি এখান থেকে আমরা কপি গুলা কিভাবে করব। আপনাদের যাদের রোলার নিয়ে সমস্যা ছিল আশা করি আর রোলার নিয়ে আপনাদের সমস্যাটা থাকবে না, সমস্যাটা সমাধান হয়ে গেছে। সো এখান থেকে আমরা কিভাবে কপি করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো। যেমন এইটাকে আমরা একটা কপি করি, এটা কালারটা চেঞ্জ করে দিই, অল্টার ধরে কপি করতেছি, কিন্তু আমরা অল্টার ধরে কপি করতেছি, এখন কালারটা চেঞ্জ করে দিই, রেড করে দিই। তারপর ধরেন এই দুইটাকে আবার এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে কপি করি, কপি করে এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিয়ে দেখাই আপনাদেরকে যে 1 মিনিটের মধ্যে আপনি কয়েক হাজার করতে পারবেন, কয়েক লাখ লক্ষ করতে পারবেন। জানেন এখানে আমি এটা একটু কপি করে দিই, ধরেন এখান থেকে আমি এটাকে একটু রেড কালার করে দিলাম। তারপর ধরেন এইটাকে আমি আর একটা কপি করি, কপি করে এটাকে আমি, হ্যাঁ ধরেন এই পাঁচটাই আমি করলাম, এই পাঁচটা করে এই ফার্স্টটাকে আমি অল্টার ধরে যত ছোট ছোট করে ছেড়ে দেবো তত বেশি এখানে আপনার মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কয়েক শো করতে পারবেন। আবার পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমি কয়েকটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে এই 3-4 সেকেন্ড যা লাগুক এখান থেকে আবার আপনি ওইটা পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে 3-4 সেকেন্ড করেন, পরে আবার পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি অল্টার প্রেস করে ধরে এইভাবে আবার এখানে যেমন কয়েক হাজার হয়ে গেছে, প্রায় প্রায় অর্ধ হাজার হয়ে গেছে। তারপরে অর্ধ হাজার যদি আমি এখানে একটা ফেস করি, শুধু অল্টার ধরে একটা ফেস করে যদি পাশে ছেড়ে দিই তখন কিন্তু লাখের কাছাকাছি চলে আসছে এখন। বাট এখানে যদি আপনি চান যে এই লক্ষ্যটাকে আপনি আরেকটা লাখে পরিণত করবেন, তখন দেখেন এখান থেকে আপনি সিলেক্ট করেন আগে পুরোটা, সিলেক্ট করার পর দেন জাস্ট এখানে ক্লিক করে ধরে এখানে এনে ছেড়ে দেন। মিনিটও লাগে না, কয়েক সেকেন্ডে কিন্তু হয়ে যাচ্ছে, কয়েক সেকেন্ডে কয়েক লক্ষ এখান থেকে কপি করা যাচ্ছে। একটু লোড নিচ্ছে কারণ অনেকগুলো অবজেক্ট একসাথে আবার অনেকগুলো সফটওয়্যার আমরা ওপেন করা, এর ফাঁকে আমি একটু কথা বলে নেই। সো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আশা করি আপনারা বুঝতে পারবেন। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো দেখেন এখানে আমরা অনেক সময় দেখি এমন কিছু কালার করা, সেখানে এত কালার কিভাবে করলো এটা কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এই কালারগুলো এভাবেই করা হয়। আপনি এই কালারগুলো করতে সর্বোচ্চ 30 সেকেন্ড আমার সর্বোচ্চ লেগেছে, বাট আপনি কিভাবে করতে হয় সেটা তো দেখেছেন আপনারা। এখন যদি আমি পুরোটাকে সিলেক্ট করে আরেকটা কপি করি তাহলে সর্বোচ্চ আমার ধরেন এখানে 5 লাখ করতে আমার 10 সেকেন্ড সময় লাগবে। সো এমন কালার করা কোনো ম্যাটার নয়, এগুলো আপনি যখন ডিজাইন পারবেন তখন অটোমেটিকলি আপনার কাছে এগুলা সহজ হয়ে যাবে। আচ্ছা, এগুলা কয়েক লক্ষ হয়েছে সেটা কিভাবে বুঝবেন? দেখেন এখানে শুধু যদি আপনাকে একটা কলমের ফোড়াও চিন্তা করেন তাহলে কয়েক লক্ষ ফোড়া আছে এখানে। দেখেন আমি যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে বুঝতে পারবেন, দেখেন হোয়াইট, এবার হোয়াইটটাকে আপনারা চিন্তা করেন কত লক্ষ আছে। এখান থেকে হোয়াইটটা আমি ডিলিট করে দিই, তারপরে নেভি, এমনও জায়গা আছে আপনার একটা জায়গার মধ্যেই হাজার হয়ে গেছে, কয়েক হাজার। সো এটাকে আমরা ডিলিট করে দিই, তাহলে ম্যাজিক টুলটা দিয়ে আমরা অতি সহজে আবার সেগুলা ডিলিট করতে পারি। যদি আমাদের একটা কালার ভালো লাগে না, ওই কালারটা আমরা ওখানে দিয়ে ফেলছি ভুলক্রমে, তখন সেটা আমাদের কপি করতে হলে একটা একটা করে কপি করা খুব দুষ্কর। সো আমরা ম্যাজিক টুল দিয়ে যখন একটা সিলেক্ট করি তখনই সেটা সিলেক্ট হয়ে ডিলিট হয়ে যায়। তারপরে আমরা বলছিলাম যে আমরা একটা অবজেক্ট যখন তৈরি করবো, আর একটা অবজেক্ট যখন এই অবজেক্টটা তৈরি করলাম, পরে আমি ভুলক্রমে সাপোজ ধরেন আমি এখান থেকে কপি করে ফেলছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা কপি করে ফেলছি। এখন আমি বুঝতে পারতেছি যে এখান থেকে কপি, যেমন সাপোজ ধরেন এখানে আমি নিচে আরেকটা অবজেক্ট নিই, এই নিলাম, এটাকে আমি একটু কাজ করি, এটাকে আমি কালারটা দিই ব্ল্যাক, না ব্ল্যাক দিলে বোঝা যাবে না, ইয়েলো কালার দিই, ইয়েলো কালার দিয়ে এটাকে আমি জাস্ট একটু ব্যাকে পাঠিয়ে দিই।
ব্যাক। ধরেন এখানে আমার দরকার ছিল দুইটা, না আমি ভুল করবে আর ড্র করে ফেলেছি পাঁচটা, পাঁচটা ড্র করেছি, তাহলে তো আমার ভুল হয়েছে। এখন আমি যদি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে কি করা লাগবে? শিফট বাটন চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করা লাগবে এই, আর না হলে আমাদের পিছনের অবজেক্টটাকে কন্ট্রোল টু দিয়ে লক করা লাগবে, তারপরে যে আমরা সিলেক্ট করতে পারবো একবারে, যে চারটা সিলেক্ট করে ফেললাম দুইটা থাকবে। তো কন্ট্রোল অল্টার টু, এখন আমরা তো সেটা চাচ্ছি না যে আমরা পূর্ব অবস্থানে আমাদের, ধরেন এই শেপটা আমরা আগে ড্র করেছি, ধরেন এটা আমাদের আগে ড্র করা এটা, সো এটা ড্র করা হইলে তাহলে আমাদের কি করা আছে, কন্ট্রোল যদি জেড করি, এই যে দেখেন কন্ট্রোল জেড করলে আমার একটা একটা করে, এই যে কন্ট্রোল জেড দিলে আপনি যেখান থেকে শুরু করেছেন পূর্ব স্থানে সে চলে যাবে, কন্ট্রোল জেড প্রেস করতে থাকবেন, তাহলে সে যেখান থেকে শুরু করেছেন সেখানে সে চলে যাবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যত বেশি শেয়ার করবেন ততই যারা একটু টাকার জন্য শিখতে পারতেছে না তারাও শিখতে পারবে, তারপরে আশা করি অনেকের কর্মসংস্থানেরও কাজ হবে এটা, যেহেতু আমি সম্পূর্ণই প্রতিজ্ঞা করেছি যে আপনাদেরকে সম্পূর্ণ কোর্সটাই ফ্রি করাবো। সো আশা করি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো মন্দ দুইটাই জানাবেন, গ্রুপে জয়েন করবেন। তো আর কিছুই আজকের জন্য বললাম না, এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।